আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন বাঁশরি চট্টগ্রাম থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর বাঁশরি ব্লকে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাই মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি শুরু করছি আমার প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ আপনাদের সামনে হাজির হলাম আজকে সুন্দর একটি ড্রেজার্ট নিয়ে এই ড্রেজার্টটি ঠান্ডা ঠান্ডা এই রমজানে পরিবেশন করলে ইফতারের সময় আপনার শরীরে প্রশান্তি ফিরে আসবে এবং আপনাকে আরও সতেজ রাখবে এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে আধা লিটার দুধ নিয়ে এনেছি এবং দুধে দুই চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারগুলো ভালো করে মিশিয়ে আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে নিব চিনিটা আপনি আপনার স্বাদ মতো আন্দাজ করে দিতে পারেন এখানে ফ্রুটস দেওয়া হবে সেই জন্য আপনি চিনিটা চাইলে যদি আপনার ডায়েটের কোনো সমস্যা থাকে তাহলে কম করে দিতে পারেন চেনিটা অ্যাড করা হয়ে গেলে আমি এটা স্বল্প আছে কিছুক্ষণ এড়ে ঝেড়ে রান্না করে নিব এটা কিন্তু রান্না করার সময় একদম ফুরা আছে দেয়া যাবে না কারণ নিচে তলানিতে কাস্টার ফরাগুলো লেগে যেতে পারে আমি এখানে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য আমি মনে করি কোনো একটা মিষ্টি জাতীয় জিনিস খাবার তৈরি করার সময় হালকা একটু লবণ দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায় আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি এটা স্বল্প আঁচে সুন্দর করে নেড়ে ঝেড়ে রান্না করে নিচ্ছি ঘন হয়ে আসলে এটা আমি নামিয়ে ফেলব এ দেখুন কালারটা কত সুন্দর লাগতেছে এভাবে আপনিও নেড়ে ঝেড়ে রান্না করে নিতে পারেন এটা বানানো খুবই সহজ আমি এখন এটা একটা সুন্দর একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবং ঠান্ডা করতে দিব এটা বানানো খুবই ইজি একদম আপনি যদি ইফতারের সময় দুই ঘন্টা আগে থেকে এটা রেডি করে রাখেন তাহলে চটপট এটা ঠান্ডা করে আপনি সলভ করতে পারবেন এটা বানানোর কোনো জামালায় নাই এগুলো ঠান্ডা হয়ে আসলে আমি এর জন্য ফ্রুটস কেটে নিচ্ছি গরম গরম কিন্তু ফ্রুটসগুলো দেওয়া যাবে না কিছুক্ষণ ঠান্ডা হয়ে এলে একদম কুসুম গরম হয়ে এলে তারপর ফ্রুটসগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন আমি এখানে দেখুন কিছু পেঁপে এবং আপেল কলা তরমুজ আর কয়েক টুকরা বরফের কুচি নিলাম আপনারা চাইলে এই ডেজার্টটাতে আঙুর এবং আনারও ব্যবহার করতে পারেন আমি হাতের কাছে যে ফ্রুটসগুলো ছিল সেগুলো দিয়ে আজকে এই ডেজার্টটি তৈরি করে নিচ্ছি গরমের সময় এই রমজান মাসে আপনি এটা দিয়ে যদি ইফতার করেন দেখবেন আপনার কতটা ভালো লাগছে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু এই মিক্স ফ্রুটটা আপনারা ঈদের সময়ও মেহমানদের জন্য তৈরি করে রাখতে পারেন কারণ গরমের সময় এটা সবারই পছন্দনীয় আপনি চাইলে ঈদের একদিন আগে এটা রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এটা ইজিলি তিন চার দিন নর্মাল ফ্রিজে রাখতে পারেন কোনো নষ্ট হবে না গরমে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার জন্য এটা ছোটো বড়ো সবারই পছন্দনীয় একটি ডেজার্ট আপনারা যারা নতুন গৃহিণী তারাই শিখে নিতে পারেন আর যারা তো আমার মতো পুরনো তারা তো এটা জানেন ওদের জন্য না কিন্তু আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আমার পাশে থেকে আমাকে যদি আপনারা সাপোর্ট করতে চান আর এই ভিডিওটি যদি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে চান তাহলে সেটি করতে পারেন এই কাজগুলি যদি আপনি ইতিমধ্যে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারাই তো আমার আগামীর পথ চলা আপনাদের ছোট্ট একটা লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব এগুলো আমাকে আরও নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করে দেখুন আমি এখানে গ্লাসে নিয়ে নিচ্ছি আমার মিক্স ফ্রুটগুলা এটা কেউ কাস্টার্ড বলে থাকে আবার কেউ বলে মিক্স ফ্রুট আপনারা যে যে নামে ডাকুন সমস্যা নাই আপনারা যদি করে এই ডেজার্টটি বানিয়ে খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন গরমের সময় এবং রমজানে এর মতো ভালো একটা ডেজার্ট আর হয় না আপনারাও একবার ট্রাই করে দেখুন বিদায় নিচ্ছে পবিত্র মাহে রমজান এটার জন্য কিন্তু আমাদের খুব মন খারাপ এটা সংযত মাস ছিল এবং খুব সুন্দর একটা পবিত্র মাস ছিল আল্লাহ তালার কাছে সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের আগামী রমজান পর্যন্ত এভাবে সুস্থ এবং সুন্দর রাখুক সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানিয়ে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ